হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো এবং নিরাপদে আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিডি বাংলাদেশ নিবেদিত ডিজিটাল সাইবার নিরাপত্তা ট্রেনিং এর তৃতীয় পর্বে। আজকের বিষয় হচ্ছে আপনার জিমেইলের সিকিউরিটি কিভাবে বৃদ্ধি করবেন। চলুন শুরু করা যাক। গুগলের জিমেল হলো ব্যাপক ব্যবহৃত একটি ইমেল সার্ভিস। জিমেলের প্রতি মাসে প্রায় 1 বিলিয়ন স্বয়ংক্রিয় ইউজার থাকে। বিশ্বব্যাপী তার এত জনপ্রিয়তা এবং সহজ অ্যাপ্লিকেশনের কারণে হ্যাকারদের পক্ষেও জিমেল হ্যাক করা খুব সহজ হয়ে উঠেছে। তবে এর অর্থ এই নয় গুগল তার নিজের জিমেলের সিকিউরিটি বৃদ্ধি করেনি, বরং অধিকাংশ জিমেল ইউজার তাদের অসচেতনতার কারণে তাদের জিমেল অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকে। তারা মূলত তাদের অ্যাকাউন্ট তৈরি কিংবা ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করে না। হ্যাকড হয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট যেইভাবে পুনরায় উদ্ধার করতে পারবেন তা জানার আগে অবশ্যই আপনাকে জানতে হবে আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরির সময় অথবা ব্যবহারের সময় কি কি নিরাপত্তা থাকা জরুরি সেই বিষয়গুলো। চলুন তাহলে জিমেলের নিরাপত্তা বৃদ্ধি করার পদ্ধতি সমূহ। নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সময় যেই সব সিকিউরিটি ফিচার্সগুলো আসবে সেগুলো ভালোভাবে সম্পূর্ণ করুন। পাশাপাশি আপনার জিমেল অ্যাকাউন্টটি কোন তারিখে তৈরি করছেন সেই বিষয়ে নোট রাখুন। এছাড়াও আপনার জিমেল অ্যাকাউন্ট তৈরি করার সময় পোর্শনগুলো ভালোভাবে সম্পূর্ণ করুন এবং ভবিষ্যতে আপনার অ্যাকাউন্টটি পুনরায় উদ্ধার করার সময় এইগুলো আপনার প্রয়োজন হবে। ইমেল অ্যাকাউন্টের জন্য শক্ত পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তাই এই শক্ত পাসওয়ার্ড আপনি কিভাবে তৈরি করবেন খেয়াল রাখবেন। শক্ত পাসওয়ার্ড তৈরির প্রথম শর্ত হলো আপনাকে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে এবং ইংলিশের ওয়ার্ডগুলোর মধ্যে ক্যাপিটাল এবং স্মল মিলিয়ে যেই কোনোভাবে আপনি ব্যবহার করতে পারেন। সেই সাথে আপনাকে নাম্বার ডিজিট ব্যবহার করতে হবে, তাহলেই আপনার ইমেলের জন্য একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি হবে। কিছুদিন পরপর আপনার গুগলের ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং 2-স্টেপ ভ্যারিফিকেশন এবং অ্যাকাউন্টের সাথে একটি ফোন নাম্বার যুক্ত করুন, যাতে করে আপনার অ্যাকাউন্টে নতুন কোনো ডিভাইসে লগ ইন করার সময় সেই অ্যাকাউন্ট থেকে ভ্যারিফিকেশন কোড যায় এবং সেই কোডটি ব্যবহারের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিতভাবে ব্যবহার করতে পারবেন। কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজার অথবা জিমেলের অ্যাকাউন্টের অ্যাপসগুলো আপডেট করুন, এর ফলে আপনার অ্যাকাউন্টটি সিকিউরিটি বৃদ্ধি পাবে। গুগলের জিমেল অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে অ্যাক্সেস হচ্ছে তার অ্যাক্টিভিটিস লগ চেক করুন। যদি আপনি মনে করছেন যে আপনার অন্য কোনো ইউজার আপনার অ্যাকাউন্টটি ব্যবহার করছে, তাহলে তাকে লগ আউট করে দিয়ে সাথে সাথে আপনি আপনার ডিভাইসের পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। এবার আসুন, ইতিমধ্যে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি হ্যাকড হয়ে যায় অথবা পাসওয়ার্ড ভুলে যান অথবা কোনো বিব্রতকর অবস্থায় পড়েন, তাহলে কি করবেন এটার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন। পরবর্তী ভিডিওর মধ্যে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্টটি পুনরায় উদ্ধার করতে হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আইসিডি বাংলাদেশ নিবেদিত ডিজিটাল সাইবার নিরাপত্তা ট্রেনিং এর তৃতীয় পর্বের এই ভিডিও। ভালো থাকবেন।